সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে মাই পেয়িং অ্যাডসের ধারাবাহিক টিউটোরিয়ালের নতুন পর্ব শুরু করছি। আমাদের আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে মাই পেয়িং অ্যাডসে অ্যাড সার্ভ করতে হবে, অর্থাৎ মাই পেয়িং অ্যাডসের দ্বারা বাধা প্রতিদিনের 10টি অ্যাড কিভাবে সার্ভ করবেন তা দেখাবো। মাই পেয়িং অ্যাডসে অ্যাড সার্ভ করার ক্ষেত্রে অ্যাড প্যাক যতগুলো হোক না কেন, যদি অ্যাড প্যাক একটি হয় আবার 100টি হয় অথবা 500 1000 যতগুলোই হোক না কেন, মাই পেয়িং অ্যাডসের নিয়ম হলো আপনার অ্যাড প্যাক যতগুলোই হোক না কেন 10টি অ্যাড দেখবেন 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ 24 ঘন্টায় আপনি যদি 10টি অ্যাড দেখেন সেক্ষেত্রে ওই সময়ের জন্য ওই দিন অথবা ওই 24 ঘন্টার জন্য আপনার আর অ্যাড প্যাক দেখতে হবে না। যদি আপনি অতিরিক্ত দেখতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার আর্নিংটা আরও বেশি ফাস্ট হবে। এবং পরবর্তী যে 10টি অ্যাড দেখা সে টাইমটা আরও বেশি লেন্দি হয়ে যাবে, 10টির বেশি অ্যাড প্যাক দেখলে আপনার জন্য সুবিধাই হবে। তো কিভাবে অ্যাড সার্ভ করবেন, আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর ওভারভিউতে ক্লিক করবেন, ওভারভিউ অথবা মেম্বার সেকশনে যাওয়ার পর ডান পাশে দেখবেন দুটি অপশান আছে, এখানে ইউ আর ইয়েট টু সার্ভ 3 অ্যাডস টুডে, তার মানে হলো আমি পরবর্তী 24 ঘন্টার জন্য 60টি অ্যাড সার্ভ করেছি, এখনও 3টি অ্যাড সার্ভ করা বাকি আছে, অর্থাৎ ম্যান্ডেটরি বা আবশ্যিকভাবে আমার আরও 3টি অ্যাড সার্ভ করতে হবে যদি আমি পরবর্তী 24 ঘন্টার প্রতি ঘন্টায় যে আর্নিং হবে সাইটের সেই আর্নিংয়ের একটা অংশ পেতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে সার্ভ 3-তে যে ডিজিটে থাকবে সেখানে ক্লিক করতে পারেন, অথবা ইউ ক্যান সার্ভ এখানেও ক্লিক করতে পারেন, সার্ভ নাও। সার্ফ নাওতে ক্লিক করার পর একটি অ্যাড আসবে, অর্থাৎ অন্য একটি সাইটের লিঙ্ক আসবে যেখানে 20 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে ওই সাইটের অন্য কোনো ট্যাবে ক্লিক করবেন না, আর এই যে সাইট আমরা সার্ফ করব এই সাইট সার্ফের যে আর্নিংটা হবে তার 85% মাই পেয়িং অ্যাডস তার মেম্বারদের সাথে শেয়ার করবে, অর্থাৎ প্রফিটটা শেয়ার করবে, বাকি 15% মাই পেয়িং অ্যাডস নেবে, প্রফিটের 15% মাই পেয়িং অ্যাডস পাবে এবং বাকি 85% মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে প্রফিট হিসেবে। তো অ্যাড সার্ফের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 5টি অপশান আছে, 5টি অপশানের মধ্যে আপনাকে দেখতে হবে এই বাম পাশের যে আইকনটা আছে আইকনের সাথে বাকি 4টা আইকনের কোনটির মিল আছে। যেমন এখানে যদি আমরা এটাকে ঘর বলে থাকি তাহলে বাকি যে 4টা অপশান আছে 4টা অপশানের মধ্যে এটার মতো আইডেন্টিক্যাল অন্য কোন আইকনটি আছে বা কোন ছবিটা আছে, অর্থাৎ এটে। সাইট সার্ফের ক্ষেত্রে আপনি যখন দুইটা আইকন একই ধরনের, in the next 12 minutes I'm going to show you how you can make at least $537 today, এর আইডেন্টিক্যাল হলো এটি, সেক্ষেত্রে আমরা এটিতে ক্লিক করব। পরবর্তী অন্য আরেকটি সাইট আসছে, অর্থাৎ আমাকে আর একটি মাত্র অ্যাড সার্ভ করতে হবে। আপনি কতগুলো অ্যাড সার্ভ করেছেন লগ ইনের পরে সেটি এখানে দেখাবে, ইউ হ্যাভ ক্লিকড ওয়ান অ্যাডস দিস সেশন, অর্থাৎ আমি নতুন করে লগ ইন করার পর কয়টি অ্যাড সার্ভ করেছি তা দেখাবে। এই যে দেখুন আমি এটাতে ক্লিক করার কারণে এখানে কাউন্টডাউনটা কিন্তু অফ হয়ে গেছে। তো আপনাদের জন্য পরামর্শ থাকবে যে অ্যাড সার্ভ করবেন ওই সাইটের কোনো লিংকে ক্লিক করবেন না, কারণ এটি আমি মার্ক করার কারণে কাউন্টডাউনটা কিন্তু অফ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি পেজটিকে রিফ্রেশ দেবেন। ঠিক এটির সাথে মিলিয়ে দেখবেন সর্ববামে যে আইকনটি থাকবে সেই আইকনটির সাথে
বাকি চারটি আইকনের কোনটি মিল রয়েছে সেটিতে ক্লিক করবে। যেমন এই আইকনটির সাথে মিল রয়েছে এই আইকনটির, তাহলে আমরা এটিতে ক্লিক করব। ইংলিশ হলো আপনার ধৈর্যের পরীক্ষা। মাই পেইং অ্যাডসে আপনি যদি সফলতা অর্জন করতে চান সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এক্ষেত্রে ট্রিক্সটা হলো আপনি প্রথম যে আর্নিংগুলো পাবেন সে আর্নিংগুলো উইথড্র না দিয়ে সে আর্নিংগুলো দিয়ে আপনি নতুনভাবে অ্যাড প্যাক কিনবেন। আপনি একটা টার্গেট সেট করবেন যে আপনি একটা নির্দিষ্ট সময়ের পর, যেমন 2-3 মাস পর, আপনি কী পরিমাণ আর্নিং পেতে চান মাই পেইং অ্যাডস থেকে। ওই সময় পর্যন্ত আপনি মাই পেইং অ্যাডসের যে আর্নিং হবে এবং রিপার্চেস কমিশন হবে সেগুলো দিয়ে আপনি শুধু অ্যাড প্যাক কিনতে থাকবেন। দেন 2-3 মাস পর আপনি প্রতিদিন কী পরিমাণ আর্নিং পেতে চেয়েছেন সে পরিমাণ আপনি উইথড্র দিতে থাকবেন। এটি হলো মাই পেইং অ্যাডসে আর্ন করার ট্রিক্স। আর মাই পেইং অ্যাডসে যে আর্নিংটা হবে সেটি আপনাকে লং টাইম প্রসেস হিসেবে নিতে হবে। অর্থাৎ আপনি অনলাইনে অন্য আরেকটি কাজ করছেন অথবা অফলাইনে অন্য আরেকটি কাজ করছেন, তার পাশাপাশি মাই পেইং অ্যাডস আর্নিং করতে চাচ্ছেন, অথবা আপনি আপনার যে অন্য খাতের আর্নিং আছে আয় আছে তার থেকে বাড়তি আয় করতে চাচ্ছেন, সেক্ষেত্রে মাই পেইং অ্যাডস হলো একটি উৎকৃষ্ট পন্থা। কারণ মাই পেইং অ্যাডসে আপনাকে প্রতিদিন 5 থেকে 7 মিনিট সময় ব্যয় করতে হয়, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় ব্যয় করতে হয়, অথচ এটি থেকে আপনি স্টেবল আর্নিং পাবেন। পেইং অ্যাডস তার বিশ্বস্ততার কারণে আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে। 2 লক্ষাধিক মেম্বারের বিশ্বস্ততায় আজ ধন্য মাই পেইং অ্যাডস। $2 মিলিয়নের উপরে মাই পেইং অ্যাডসে তার মেম্বাররা পে আউট করেছে, এটা বিশ্বস্ততা দ্বারা সম্ভব হয়েছে। আর অনলাইন লাইফে এই বিশ্বস্ততাই হলো মূল বিষয়। আমি আর সময় নষ্ট করতে চাই না, আপনারা মাই পেইং অ্যাডসে অ্যাডস সার্ভ করবেন। অ্যাডস সার্ভ করার পর যখন আপনার অ্যাডস সার্ভ 10টি হয়ে যাবে তখন আপনাকে একটি ক্যাপচা পূরণ করতে হবে। তো আপনি যখন 10টি অ্যাড সার্ভ করে ফেলবেন এখানে দেখতে পাবেন ইউ হ্যাভ ক্লিকড 10 অ্যাডস দিস সেশন, তখন আপনাকে এই ক্যাপচাটি পূরণ করতে হবে। অর্থাৎ আপনি যে 10টি অ্যাড সার্ভ করলেন সেটি আপনি অর্গানিকভাবে সার্ভ করলেন নাকি রোবোটিকভাবে সার্ভ করলেন তা ভেরিফাই করার জন্য সেক্ষেত্রে এই অপশানটিতে ক্লিক করবেন। এটি অটোমেটিক্যালি অনেক সময় ভেরিফাইড হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে এটিতে ক্লিক করার পর আইডেন্টিক্যাল ইমেজ আসবে, ইমেজের উপরে লেখা থাকবে যে কোন ধরনের ইমেজে আপনাকে ক্লিক করতে হবে। অনেক সময় এখানে স্ট্রেট সাইন লেখা থাকে, অনেক সময় লেখা থাকে রিভার, সেক্ষেত্রে নদী যতগুলো ছবির মধ্যে দেওয়া থাকবে সবগুলোতে ক্লিক করবেন। আবার অনেক সময় দেওয়া থাকে ট্রিজ, অর্থাৎ যতগুলো পিক্সেলের মধ্যে গাছ সংশ্লিষ্ট থাকবে সেগুলোতে ক্লিক করবেন। 3টিতে ক্লিক করলেই হয়ে যায়, তারপর সাবমিট। তারপর এই সেশনের জন্য আপনার 10টি অ্যাড ক্লিক করা শেষ। তো এইভাবে অ্যাড সার্ভ করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী টিউটোরিয়ালগুলো, আপডেটেড টিউটোরিয়াল, লেটেস্ট টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক দিবেন আমাকে অনুপ্রাণিত করার জন্য। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে ফেসবুকে নক করবেন অথবা ইউটিউব ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।